হেই বন্ধুরা, দেখো আজকে কি বানাবো। আজকে বানাবো মাছের স্বাস্থ্যকর পাতলা ঝোল। তার জন্য দেখো মাছ নিয়ে নিয়েছি, দেখো খুব সুন্দর টাটকা মাছ। তোমরা এই ঝোলটা বানালে অবশ্যই এরকম টাটকা মাছই কিনবে। এটা ছোট কাতলা নিয়েছি, তোমরা রুইও নিতে পারো। আর লাগবে আলু, আর লাগবে টমেটো, ধনে পাতা, আর মশলার মধ্যে লাগবে জিরে গুঁড়ো, নুন, একটু চিনি নিয়েছি, একটু হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, কারণ বেশি ঝাল দেবো না, আর এটা গোলমরিচের গুঁড়ো। তাহলে চলো, এই আমার উপকরণ, এবার রান্নাটা শুরু করি। তাহলে চলো রান্নাটা শুরু করি। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়া গরম হলেই দেবো সর্ষের তেল। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিই সর্ষের তেল। তেল দেখো গরম হয়ে গেছে একদম, মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার এগুলো ভেজে নেব। এই মাছগুলো জ্যান্ত মাছ তো, বেশি কড়া করে না ভাজাই ভালো। আমি একদম হালকা করে ভেজে তুলে নেব। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার খুব হালকা হাতে এগুলোকে তুলে নেব। আর খুব হালকা করে ভেজেছি, কারণ জ্যান্ত মাছ তো এমনি নরম হয়। দেখো সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি এইভাবে। এবার গরম তেলে দেবো পাঁচ ফোড়ন, পাঁচ ফোড়নটা বলতে আমি ভুলে গিয়েছিলাম, আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে দেবো আলুগুলো। তোমরা এতে করে সবজি দিতে চাইলে সেটাও দিতে পারো, এই ঝোলে সবজি পড়লে ভালোই লাগবে। আমার কাছে সাথে কোনো সবজি ছিল না, আর ছিল ঝিঙে, যেটা আমাদের বাড়িতে কেউ খায় না, খেতে চায় না, তাই আমি আর দিলাম না। দেখো আলুগুলো ভেজে নিয়েছি, খুব বেশি ভাজবো না, যেহেতু পাতলা ঝোল। এরপর দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে একটু নাড়বো। একটু নেড়ে ফেড়ে নিয়ে এবার দেখো মশলাগুলো দিয়ে, এবার দেখি এই মশলাগুলো দিয়ে দেবো। এবার একটু জল দিয়ে মশলাগুলোকে কষাবো। খুব বেশি কষবো না, একটু গাঢ় হয়ে গেলেই হলো। দেখো খুব বেশি কষিনি, যেহেতু জিরে দিয়েছিলাম তাই একটুখানি কষলাম। কষে এবার এতে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবে। তোমাদের যার যেরকম ঝোল লাগে সেরকম পরিমাণ মতো জল দিয়ে দেবে। এবার দেখো ঝোলটা একদম ফুটে উঠেছে সুন্দরভাবে, এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি আসছি। চলো এবার দেখি আলুগুলো সিদ্ধ হলো কিনা। বাহ, আলুগুলো দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। এবারে তো এক এক করে মাছগুলো দিয়ে দেবো। খুব হালকা হাতে দিতে হবে, কারণ মাছগুলো খুবই নরম। জানি তোমরা এগুলো বাড়িতে সবাই মোটামুটি রান্না করো, আমার থেকে হয়তো ভালোভাবে ভালো রেসিপি তোমাদের কাছে আছে। তবুও ওই যে বললাম
মায়ের কাছে যেমন যেটুকু শিখেছি ওটুকুই তোমাদের সাথে শেয়ার করতে চাই, আর কিছুই না। কোনোদিন এই রেসিপিটা করে দেখো আর আমাকে অবশ্যই জানিও যে কেমন লাগলো। আমি আর একটু ঝোল করবো, কারণ আমি পাতলা ঝোল করবো আগেই বলেছি। মাঝে দিয়ে আর একটু জল দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি। ব্যাস এটা ফুটে গেলেই নামিয়ে নেব। দেখো আমার ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। আর যেহেতু বারবার বলছি নরমই মাছ, খুব বেশি ফোটানোর দরকার নেই, তাহলে চলো এবার এটা নামিয়ে ফেলি। এই যে দেখো, এই আমার ঝোল একদম রেডি, স্বাস্থ্যকর মাছের পাতলা ঝোল। তোমরা অবশ্যই বাড়িতে বানাও, বানিয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো, কেমন হয়েছে। আর নুন তেল এগুলো সব তোমরা স্বাদ মতোই ব্যবহার করবে, জলটাও। তাহলে চলো আজকে আসি, টাটা।